সুসমিল্লা রাহিম আলহামদুলিল্লাহ সাল্লাম একজন জনপ্রিয় নাসিদ কোম্পানি যারা নাসিদ রেকর্ড করে এবং পেছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করে এক বোনের সাথে কথোপকথন মাধ্যমে তারা সেটা স্বীকার করে যে তারা মিউজিক ব্যবহার করে তো এই বোনটি তার স্বীকৃতিমূলক সেই কথাটি অনলাইনে প্রচার করে দেয় তো এই প্রচারের মাধ্যমে সে কি অন্যায় করেছে কখনোই না কারণ হচ্ছে এই নাসিদগুলো বেদাতি কার্যকলাপ এগুলো ইসলাম সমর্থন করে না ইসলাম নাসিদের মাধ্যমে প্রচার হয়নি এবং এটা হওয়া সম্ভব না কারণ যারা নাসিদ প্রিয় তারা দেখবেন যে তারা কোরআন থেকে অনেক দূরে তারা প্রকৃত ইলিম অর্জন থেকে বহুত দূরে তারা ভাবে যে এই নাসিদ শুনলে আমরা মনে হয় যে আমরা ইসলাম বিজয় করে ফেলবো কোশ্চিন কালেও নয় বরং এই নাসিদগুলো যেহেতু একে তো নাসিদটা সালাফি সালেহিনের নীতি নয় শূন্য নয় তরিকা নয় নাসিদের মাধ্যমে তারা ইসলাম প্রচার করছেন তার কোনো এরকম প্রমাণ পাওয়া যায় না দ্বিতীয়ত এই নাসিদের মধ্যে মিউজিক ব্যবহার করা এটা একটা বিশাল প্রতারণা এটা অনেক বড় ধোকা মানুষকে তারা এভাবে ধোকা দেয় এবং দিয়ে তারা ইসলামাইজ করতেছে যে আমরা ইসলাম প্রচার করছি তো ইসলাম হচ্ছে একটা সত্য ধর্ম এটাকে প্রচার করার জন্য আপনি শয়তানের আশ্রয় নেবেন এটা কোন ধরনের আপনার ইসলাম প্রচার এটা কিভাবে আল্লাহ কাছে গ্রহণযোগ্য হবে এর বিনিময়ে আপনি কী পাবেন আল্লাহ কাছে তো সুতরাং এই ধোকাবাজদের ধোকাগুলোকে প্রচার করে দেওয়া মানুষকে সতর্ক করা এটা প্রত্যেক মুমিনের দায়িত্ব আমার নিজের ছোটো ভাই একটা শিল্পী সে ভর্তি হয়েছিল ছোটো কথা কথা কি যখন সে মেট্রিকে পড়ে বা ইন্টারমিডিয়েটে পড়ে তখন মাদ্রাসায় কি তো সে নিজের চোখে দেখেছে সে নিজের চোখে দেখেছে যে এখানে এই যে যে নাসিদগুলো বা যেই সঙ্গীতগুলো তারা প্রচার করছে সেগুলির সুর উঠানোর জন্য সেগুলির কোন সুরে গাওয়া হবে এটার জন্য তারা ঢোল তাবলা হারমোনিয়াম সব কিছু যন্ত্র বাদ্যযন্ত্রে তারা সহযোগিতা নেয় নেওয়ার পরে এটা দিয়ে একটা তারা সুর তৈরি করে এরপরে তখন এটা বিনা মিউজিকে তখন তারা প্রচার করে তো যখন আমাকে ছোট ভাই বললো তখন আমি বলেছি যে না এটা বাদ দিতে হবে এবং এখান থেকে সরে আসতে হবে সে সরে তো এই এগুলি যেহেতু তার ইসলাম প্রচারের নামে মানুষকে মিথ্যা জিনিস শেখাচ্ছে এবং প্রতারণা করছে এই জন্য এগুলি মানুষকে জানিয়ে দেওয়া এটা প্রত্যেক মানুষের মুমিনের জন্য এটা ফরজ এবং আমানত ঠিক আছে আল্লাহ যেন হক জেনে সে অনুযায়ী আমাদেরকে আমল করা তৌফিক দান করেন আমিন